আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি রাজনীতির কথা অনুষ্ঠানে। বাংলাদেশের রাজনীতি নিয়ে বিদেশিদের তৎপরতা, এটা আমাদের এখানে মোটামুটি ভালোই আলোচনায় আছে এবং সাধারণ মানুষের মধ্যেও এই আলোচনাটা খুবই প্রবল। এর কারণও আছে, অনেককে আমি এমনও বলতে শুনেছি যে আমাদের এখানে যে সরকার বিরোধী আন্দোলন হচ্ছে, তারা এই সরকারকে আন্দোলনের মাধ্যমে পতন ঘটাতে পারবে এরকম তারা মনে করেন না। তারা মনে করেন কোনো না কোনো বিদেশি চাপ থাকা লাগবে, ভেতর থেকেও চাপ থাকবে, বাইরে থেকেও চাপ থাকবে, কেবল তাহলেই সরকারের পতন ঘটতে পারে। এটা অনেকের মত, এই মতের সঙ্গে আমি নিজে অতটা একমত নই, কিন্তু মানুষের মত তো আলোচনায় আসি। সেখানে আমরা কিন্তু ইতিমধ্যে কয়েকটা দেশের মতামত আমরা দেখেছি, যুক্তরাষ্ট্রের এক ধরনের মতামত আছে, ইউরোপীয় ইউনিয়নের এক ধরনের মতামত আছে, চীনের একটা মতামত আছে, এগুলো আমরা দেখছি। কিন্তু যে মতামতটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে আমার কাছে মাঝে মাঝে মনে হয় সেটা হলো ভারতের মতামত। ভারত আসলে কি বলছে, ইন্ডিয়া আমাদের এখানে কি ধরনের একটা নির্বাচন চায়, এই মতামতটা এতটা গুরুত্ব হয়তো বা পেত না। পেয়েছে এই কারণে পূর্ববর্তী যে দুটো নির্বাচন হয়েছে 2014 এবং 2018, এই দুই নির্বাচনই আমাদের দেশের সাধারণ মানুষের কাছে ভালো নির্বাচন হিসেবে চিহ্নিত হয়নি। কিন্তু দুবারই আমরা দেখেছি ভারত এই দুটো নির্বাচনকে এক ধরনের পরোক্ষ সমর্থন দিয়ে গেছে এবং অনেকে এমনও বলেন যে সে সমর্থন না পেলে হয়তো এই সরকার টিকেই থাকতে পারতো না। যে কারণে আমাদের অনেক মন্ত্রীকেও আমরা এরকম কথা বলতে শুনেছি, তারা ভারত সফর করে এসে বলেছেন যে আমরা ভারতকে বলে এসেছি যে আমাদেরকে যেন আবার ক্ষমতায় আনে, এই ধরনের কথা, যেটা আমাদের জন্য খুবই আত্মশ্লাঘা, খুবই অপমানজনক কথা ছিল, তবে আমাদের মন্ত্রীরা বলেছেন। তো ভারত দীর্ঘদিন ধরে কিন্তু এই বিষয়ে এক ধরনের নীরবতা অবলম্বন করছিল। এমনকি ভারতের প্রধানমন্ত্রী যখন যুক্তরাষ্ট্রের সফরে গেলেন তখনও কিন্তু অনেকে ভারতের এক কোনো কোনো সাংবাদিককে বলেছিলেন সেই সফরে হয়তো বাংলাদেশ প্রসঙ্গটা উঠবে, কিন্তু নরেন্দ্র মোদীর কোনো আলোচনাতে বাংলাদেশ প্রসঙ্গে উনি কোনো কথা বলেছেন বলে আমরা জানি না। বরঞ্চ সেই সময় যুক্তরাষ্ট্রের একটা ব্রিফিংয়ে ওনাদের যে নিরাপত্তা কাউন্সিলের স্ট্র্যাটেজিক কমিউনিকেশন পরিচালক ছিলেন যে অ্যাডমিরাল জন কির্বি, ওই সময় কিন্তু উনি স্পষ্ট করে বলেছিলেন যে বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে ভারতের যে অবস্থান সেটা তাদের নিজস্ব ব্যাপার, মানে ওনারাও কিন্তু ভারতের উপরে জিনিসটা ছেড়ে দিয়েছিলেন। তারপরেও আমরা ভারতের দীর্ঘদিন কোনো মন্তব্য অথবা কোনো ধরনের তাদের চিন্তাটা কী ধরনের সে সংক্রান্ত কোনো স্পষ্ট বক্তব্য পাইনি, তারা কোনো বক্তব্যই দেননি এই ব্যাপারে। এর মাঝে যেটা হলো যে গত 3 আগস্ট বৃহস্পতিবার ভারতের যে ওদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে একটা ব্রিফিং হয়, সাপ্তাহিক ব্রিফিং হয়, সেই ব্রিফিংয়ে ভারতেরই একজন সাংবাদিক মিস্টার গৌতম লাহিড়ি, তিনি বাংলাদেশের নির্বাচন নিয়ে একটা প্রশ্ন করেছিলেন। সেই প্রশ্নের উত্তরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মিস্টার অরিন্দম বাগচি, তিনি এই প্রথমবারের মতো কিছু কথা বললেন। তিনি কি বলেছেন? তিনি বলেছেন যে বাংলাদেশের নির্বাচন ও গণতান্ত্রিক প্রক্রিয়া সে দেশের মানুষের ইচ্ছা অনুসারেই হবে, ভারত গভীরভাবে তা পর্যবেক্ষণ করছে, তবে এখনই সে বিষয়ে মন্তব্য করার মতো অবস্থানে ভারত নেই। ভারত চায় নির্বাচন পরিকল্পনা মাফিক হোক, সহিংসতা ছাড়া শান্তিপূর্ণ ভোট হোক। এই কথা থেকে কি বুঝলেন আপনারা? হয়তো অনেক কিছু বোঝা যাবে না, আবার যদি আপনি খোঁজেন একটা একটা শব্দকে ধরেন তাহলে কিন্তু কিছু ইঙ্গিত এখানে আমি পাই। যেমন ধরা যাক, ভারত চায় নির্বাচন পরিকল্পনা মাফিক হোক, আমি প্রশ্ন হলো কার পরিকল্পনা, কোন পরিকল্পনা মাফিক হবে? সরকার তো এরই মধ্যে তার পরিকল্পনা ঘোষণা করেছে, তারা কিভাবে করতে চায়? তাহলে কি ভারত সরকারের সেই পরিকল্পনাকে সমর্থন করছে? আবার বলছেন উনি যে বাংলাদেশের নির্বাচন ও গণতান্ত্রিক প্রক্রিয়া সে দেশের মানুষের ইচ্ছা অনুসারেই হবে, আর মানুষের ইচ্ছাটা কি?
মানুষের ইচ্ছা যদি আপনি জিজ্ঞাসা করেন সরকারের কাছে, এদেশে মানুষের ইচ্ছা কি, সরকার সরকারের যে কোনো মন্ত্রীকে জিজ্ঞাসা করেন, সে বলবে এদেশের মানুষ চায় সংবিধান অনুযায়ী শেখ হাসিনার নেতৃত্বে শেখ হাসিনা সরকারের অধীনে নির্বাচন হোক। এখন ভারত কার কথাকে, কোন রাজনৈতিক দলের কথাকে এদেশের মানুষের ইচ্ছা হিসেবে বিবেচনা করবে, এই প্রশ্নের জবাব কিন্তু এখনো ক্লিয়ার না। দেখেন মাঝখানে আওয়ামী লীগের একটা প্রতিনিধি দল কিন্তু ভারত সফরে গিয়েছিল, কিন্তু ভারত কিন্তু ভারত সফরে গিয়েছে, ভারতের যে রাজনৈতিক দল আছে বিজেপি তাদের আমন্ত্রণে গিয়েছিল, কিন্তু বিএনপি গুলো প্রতিনিধি দলকে কিন্তু এখন পর্যন্ত ভারত আমন্ত্রণ জানায়নি। তাহলে কি তারা আওয়ামী লীগের প্রতিনিধি দলের যে বক্তব্য তাদের বক্তব্যটাকে সত্য হিসেবে বিবেচনা করবে, নাকি তাদের নিজস্ব একটা অবজারভেশন থাকবে যারা এদেশে আছে তাদেরকে নিয়ে? এই প্রশ্নগুলো কিন্তু হবে। আবার তারা পরে বলেছে সহিংসতা ছাড়া শান্তিপূর্ণ ভোট হোক, এটা তো ভালো, কিন্তু কোথাও তারা বলেনি যে নির্বাচনটা অংশগ্রহণমূলক হোক, এটা কিন্তু বলেনি। এই জিনিসটা ওই যে যে সাংবাদিক প্রশ্ন করেছিলেন মিস্টার গৌতম লাহিড়ি, তাকে বিবিসি একজন প্রতিনিধি জিজ্ঞাসা করেছিলেন যে আপনি যে প্রশ্নটা করলেন ওদের মনোভাবটা কি বুঝলেন, এবং তিনি উনি বিবিসি বাংলায় খুব সুন্দরভাবে একটা কথা বলেছেন। উনি বলেছেন বাংলাদেশের নির্বাচন নিয়ে মন্তব্য করার ক্ষেত্রে ভারতীয় মুখপাত্রকে তুলনামূলকভাবে সতর্কই মনে হয়েছে তার কাছে। তার মানে বাংলাদেশের ব্যাপারে ভারত এখনও একটা সতর্ক অবস্থায় আছে, তারা হুট করে প্রকাশ করতে চাইছে না তাদের অবস্থানটা। এবং গৌতম লাহিড়ি আরো কিছু কথা বলেছেন, যেমন উনি বলেছেন কূটনৈতিক ক্ষেত্রে অনেক কিছুই বলা হয় না, নির্বাচন শান্তিপূর্ণ অবাধ বা সহিংসতামূলক সহিংসতামুক্ত হোক এমন প্রত্যাশা ভারতের আছে, কিন্তু লক্ষ্য করবেন দু বছর আগেও ভারত অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলত, যদিও ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃত হোক এবার সেই শব্দটি মুখপাত্র উল্লেখ করেননি। মিস্টার গৌতম লাহিড়ির এই বক্তব্যটা কিন্তু, এই বিশ্লেষণটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, মানে অংশগ্রহণ হোক এমন কথা কিন্তু ভারত এখন পর্যন্ত উচ্চারণ করেনি, এখনো করেনি বলে কালকে করবে না তা কিন্তু না, করতেও পারে, কিন্তু এখন পর্যন্ত যতটুকু বলেছেন সেটার মধ্যে আমরা পাচ্ছি না। যাই হোক, এগুলো নিয়ে আলোচনা হবে, কিন্তু যে জিনিসটা আমার কাছে ইন্টারেস্টিং মনে হয় সেই জিনিসটা হলো যে আজকে মানে আজকে শুক্রবার বিএনপির একটা সমাবেশ ছিল, প্রতিকূল আবহাওয়া ছিল, বৃষ্টি ছিল, সেই বৃষ্টির মধ্যে হাঁটু পানিতে দাঁড়িয়ে অনেক সে সমাবেশ শুনেছেন। সেখানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আনন্দের একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তিনি বলেছেন যে আমাদের নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত কি বলে তা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই, আমাদের দরকার আমাদের মানুষ কি বলে। এটা যদি হয় তাহলে তো আর কোনো কথাই নেই, আমরাও এটা চাই যে আমাদের নির্বাচনটা আমরাই করব, আমরাই কথা বলবো, আমরাই মতামত দেব, আমরা কেবল সেই মতামত দিতে পারার পরিবেশটা চাই, এবং সেই পরিবেশটা থাকাই উচিত। যদি কেউ সেই পরিবেশের ক্ষেত্রে অন্তরায় হয় আমরা তাদের ব্যাপারে ব্যবস্থা হোক এমনটা চাই, যেমনটা যুক্তরাষ্ট্রও চাচ্ছে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।